সিপিএমের পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এছাড়াও ভেঙে দেওয়া হয়েছে রাস্তায় তৈরি করা একটি দলীয় তোরণ। ঘটনাটি ঘটেছে আরামবাগের পুইন এলাকায়। উল্লেখ্য, সিপিএমের উদ্যোগে বুধবার এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। সেই উপলক্ষে আরামবাগের পুইনে দলের পক্ষ থেকে তোরণ তৈরি করা হয়েছিল, লাগানো হয়েছিল দলীয় পতাকা। সোমবার সকালে সেগুলি ভাঙা ও ছেঁড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিপিএম নেতারা। সিপিএমের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। সকলের কাজ চাই, বেকারের কাজ, কৃষকের কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, এনআরসি, এনটিআর, সিএএ বাতিলের দাবিতে গত 5ই ফেব্রুয়ারি আমাদের কুইন থেকে বাতানল পর্যন্ত আমাদের পদযাত্রা ছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই কুইনের মেলাতলায় একটা গেট এবং ঝান্ডা, বিভিন্ন জায়গায় ঝান্ডা বাঁধা হয়েছিল। কিন্তু দেখলাম গত রাত্রে এই কাপুরুষের মতো রাতের অন্ধকারে কে বা কারা আমাদের সেই যে গেট তৈরি হয়েছিল সেই গেট ভেঙে দেয় এবং যেখানে ঝান্ডা বাঁধা ছিল সেই ঝান্ডাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমরা রাত্রিরে করেছে আমরা কেউ জানি না। সকালে দেখি যে এই অবস্থা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। যারা করছে, যে রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, যারা এই সমস্ত সহ্য করতে না পারছে, মানুষ এই 11 সালের পর থেকে যে সমস্ত সমস্যার মধ্যে আছে, তারা যখন ঘর ছেড়ে বেরিয়ে আসছে, প্রতিবাদের জায়গায় আসছে, আমাদের সঙ্গে সামিল হচ্ছে এবং আমরা কর্মসূচি করছি, যেটা বিরোধী রাজনৈতিক দলে তাদের সহ্য হচ্ছে না, যার ফলে এখানে যে ঝান্ডা দেওয়া হয়েছিল, যে গেট তৈরি করা হয়েছিল, তাগুলো আগুন দেওয়া, ভেঙে তজনজ করে দেওয়া এবং এখানে একটা মেলা চলছে এবং এই মেলায় বহু মানুষ, এই মহকুমার বহু জায়গা থেকে, পাশের বর্ধমান জেলার বহু মানুষ এখানে আসে যাতে সেগুলো দেখতে না পায়, সেই জন্য প্রতিহিংসাপরায়ণ হয়ে এগুলো নস্যাৎ করেছে, নাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আমরা পার্টির পক্ষ থেকে আমরা এই ঘটনার আমরা অভিযোগ জানাবো, থানায় অভিযোগ জানাবো এবং যারা এইসব কর্ম করছে তাদের বিধি ব্যবস্থার জন্য আমরা সেই অভিযোগ জানাবো। কলকাতার পর এই প্রথম ফ্রাইড চিকেনের সমস্ত আইটেম নিয়ে আরামবাগে এএফসি। স্থান বড়কালী মন্দিরের পাশে পুরাতন বাজার আরামবাগ। এখানে চিকেন ও কাবাবের সমস্ত রকম আইটেম পাওয়া যায়। এছাড়া হোম ডেলিভারিও করা হয়।